বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন রাজস্ব আহরণের পরিমাণ বাড়ানো একান্ত জরুরি এবং নিজস্ব সম্পদের সম্ভার এমন এক পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন যাতে আমাদের আর পরমুখাপেক্ষী হয়ে থাকতে না হয় এই দৃষ্টিভঙ্গি থেকে তিনি কালো টাকা সাদা করার বিধান আরও এক বছরের জন্য বহাল রেখেছেন একই সাথে বেশ কিছু খাতে কর অবকাশ সুবিধা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাজেটে কর প্রস্তাবনা নিয়ে রিপোর্ট করছেন মানুষ ঘোষ এবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী রাজস্ব খাতের কথা আলাদাভাবে উপস্থাপন না করে একসাথে এক বইতেই তুলে ধরেন এবারই এমন ব্যতিক্রম ঘটল অর্থমন্ত্রী স্বীকার করেছেন গত বছরের বত্রিশ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এবার পুরোপুরি অর্জন হবে না তবে তিনি আশাবাদী বছর শেষে প্রায় সাড়ে ত্রিশ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হবে এসব সত্ত্বেও নতুন বছরে পঁয়ত্রিশ হাজার ছশো বাহান্ন কোটি টাকা রাজস্ব আদায়ের প্রস্তাব করা হয়েছে আমি দুঃখের সঙ্গে এই সংসদকে জানাতে চাই আমাদের রাজস্ব জিডিপির অনুবাদ পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় অনেক নিচে আমাদের বার্ষিক রাজস্ব আয় জিডিপির মাত্র দশ দশমিক পাঁচ শতাংশ সরকারি রাজস্ব আয়ের এই ন্যূনতম হার অব্যাহত থাকলে আমাদের অবিষ্ট লক্ষ্য অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র নিরসন অসম্ভব রাজস্ব আদায়ের এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এবার ভ্যাটের আওতা সম্প্রসারণ না করে বেশ কিছু খাতে করের আওতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তৈরি পোশাক ও নিটওয়্যারের রপ্তানি মূল্যের উপর দশমিক দুই পাঁচ ভাগ হারে উৎসে আয়কর কাটা হবে লিজিংসহ নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার সুদের উপর দশ ভাগ হারে কর কাটা হবে স্টক এক্সচেঞ্জের শেয়ার কেনাবেচার উপর দশমিক শূন্য এক পাঁচ ভাগ হারে উৎসে আয়কর কেটে নেওয়া হবে শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার বাড়ানো হয়েছে আড়াই শতাংশ অ্যাপার্টমেন্টের জন্য প্রতি বর্গমিটার একশো টাকা এবং জমির দলিল মূল্যের উপর আড়াই শতাংশ হারে নিবন্ধনের সময় আয়কর সংগ্রহ করা হবে তবে এর বাইরে আগামী তিন বছরের জন্য কর অব্যাহতি দেওয়া হয়েছে হাঁস মুরগি গরু মাছের খামার ও হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে এদিকে এবছর জুনেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল কর অবকাশের মেয়াদ অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন আগামী তিন বছর সার ইস্পাত ওষুধ সহ আঠারোটি শিল্প খাতে এই সুবিধা অব্যাহত রাখার নতুন বাজেটে কালো টাকা সাদা করার মেয়াদও বাড়ল এক বছর ধারণা হচ্ছে যে এখনো অনেকের পারেনি ও অপ্রদর্শিত আয় যেমন আয় আগামী পয়লা জুলাই দুই হাজার পাঁচ থেকে ত্রিশে জুন দুই হাজার ছয়ের মধ্যে সাত দশমিক পাঁচ শতাংশে কর পরিশোধ সাপেক্ষে কোনো ব্যাখ্যা ছাড়াই আয় হিসাবে প্রদর্শন করার সুযোগদানের প্রস্তাব করছে অর্থমন্ত্রী তার বাজেট প্রস্তাবনায় তিন স্তর বিশিষ্ট আমদানি শুল্কের বর্তমান কাঠামো অব্যাহত রেখেছেন শুল্ক প্রত্যাহার করে নিয়েছেন কয়েক ধরনের সার গম ও ধানকলের যন্ত্রাংশ তৈরির কাঁচামাল আর ডেইরি ও পোলট্রি ফিডের কাঁচামাল এবং চিকিৎসা উপকরণের উপর থেকে বড় অঙ্কের ব্যয় করতে গিয়ে সরকারকে এবার আয়ের পথও বাড়াতে হবে আর প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশি সাহায্য পুরোপুরি পাওয়া না গেলে অভ্যন্তরীণ উৎসই হবে নতুন বছরের এই বাজেট বাস্তবায়নের মূল উৎস আর অর্থমন্ত্রী বরাবরই বলে আসছেন তার কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে অভ্যন্তরীণ রাজস্ব আদায় এখন দেখার বিষয় নতুন বছরে এই চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থমন্ত্রী কি কি নতুন পদক্ষেপ গ্রহণ করেন মানস ঘোষ এটিএন বাংলা ঢাকা